গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকের ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি, তো পুরো ভিডিওটা তোমরা আমার সাথে থেকো আর স্কিপ না করে দেখতে থাকো। আর প্লিজ ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর সাপোর্ট করে পাশে থেকো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন বাজে দেখো ভোর 4:30। আমি ভোর 4:30 উঠে পড়েছি, উঠে প্রথমেই ঘর টরগুলো মুছে নিচ্ছি। আমি এত তাড়াতাড়ি ওঠার একটাই কারণ, তার কারণ হচ্ছে ওলি। ওলি যখন উঠে পড়বে তখন আমার এই সমস্ত কাজগুলো সারতে কিন্তু খুব প্রবলেম হয়। দেখো আমি সমস্ত বাসি কাজ সেরে 5 বাজে এখন আমি ঠাকুরের বাসনপত্র বালতি নিয়ে বেরিয়ে এসেছি। এসে এখন দেখো দাদু দিদার মন্দিরটা আমি ধুয়ে নিচ্ছি। এটা আমাদের দাদু দিদার মন্দির। তো মন্দিরটা দাদু দিদার ধুয়ে নিয়ে আমি হরি ঠাকুরের মন্দিরটাও ধুয়ে নিয়েছি। তারপরে একটু ধূপ মোমবাতি জেলে একটু খেতে দিয়ে দিলাম ঠাকুরকে। তো আমি সকাল সকাল উঠে পূজাটা সেরে নিই, কারণ বেলাতে ওলি উঠে পড়ার পরে কিন্তু এই কাজগুলো আমি সারতে পারি না। আর পূজা করতে বেলা হয়ে গেলে খুবই অসুবিধা হয়, পূজাটা সকাল সকাল সেরে নেওয়াই ভালো, অনেকটা কাজ এগিয়ে থাকে। সকালবেলা ঠাকুরতলায় খেতে দিয়ে দেখি দুজনের আগমন। তো এনারা আগমন হয়েছিল, যাই হোক ওনারা চলে গেলেন। তারপরে আমি ফুল তুলতে এসেছিলাম। ফুল টুল দেখো ঝুড়ি ভর্তি করে ফুল তুলে নিয়েছি। আজকের কিন্তু খুব একটা বেশি ফুল ফোটেনি, গেছে হয়তো মেঘলা ওয়েদারের জন্যই এটা হয়েছে। যাই হোক, ঠাকুরকে যত বেশি ফুল দিয়ে পুজো করা হোক না কেন, সেটাই কিন্তু কম পড়ে। আমি দেখো মনে হয় যেন আরও অনেক ফুল হলে ঠাকুরকে ভালো করে সাজানো যেত। যাই হোক, এখন আমি পূজাটা কিন্তু সেরে নেব। ঠাকুরকে আমার পূজা দেওয়া হয়ে গেছে, এখন আমি ভোরে যে জামাকাপড়গুলো কেচেছিলাম সেগুলোকে একটু মিলে দিচ্ছি। আসলে ভোরবেলা কারণ মিলতে পারিনি, কারণ তখনও অন্ধকার ছিল আর এখনও দেখতেই পাচ্ছ রোদটা ভালো করে ওঠেনি, কারণ এখন টাইম হয়েছে ঘড়িতে 5:30, ভোর 5:30, তো এখনও রোদ ওঠেনি। যাই হোক, আমি জামাকাপড়গুলো মিলে টিলে আমি জল টল এনে রেডি করে এখন এসেছি একটু চা খেতে। তো চাটা সকালবেলা উঠে আমি আগে খেয়ে ফেলি পূজা টুজার সেরে, তাহলে শরীরে একটু এনার্জি পাওয়া যায়। ওলি কিন্তু এখনও ঘুমাচ্ছে, তো সেই নিশ্চিন্তে আমি এখন কাজ বাজগুলো সেরে নিলাম। এখন আমার চাটা তৈরি হয়ে গেলেই আমি উপরে চলে যাব। উপরে গিয়ে আমি চাটাকে প্রথমে খেয়ে নেব। আমি চলে এসেছি উপরে, কারণ মেয়ে আর কোন তলা এখনও ঘুমাচ্ছে। তো যাই হোক, এখন তো দেখলে প্রায় বাজে হচ্ছে 6:15, তো দেখে নাও। তো 6:15 আমার সমস্ত কাজ টাজ পুরো কমপ্লিট, চা খাওয়া কমপ্লিট, সব কিছু কমপ্লিট করে এখন আমি চলে এসেছি, কারণ ওলি এখন ঘুমাচ্ছে যেহেতু আমাকে এখানে থাকতে হবে। ওর পাপা অফিস বেরোবে এবার, ও উঠে পড়বে, তো আমাদের ডিউটিটা এরকমই থাকে কি সকালবেলা আমি উঠে কাজ টাজগুলো সেরে নিই ভোরবেলা থেকে, তারপর ও উঠে অফিস যাওয়ার জন্য রেডি হতে যায়, তখন আমি ওপরে চলে আসি, এসে আমি ওখানে আবার বসি, তো ও চলে যায়। তো না হলে তো ছোটো, তো ওকে রেখে একা মানে ওপরে রেখে চলে যাওয়াটা ঠিক না, আর কখন উঠে পড়বে খাট থেকে পড়ে টড়ে যাবে, সেই জন্য ওটা আমরা এটাই আমরা করি। তো যাই হোক, আমার কাজ টাজ তো সব কমপ্লিট হয়ে, এখন শুধু ওলি উঠলে ওকে খাওয়ানো আর ওর পিছনে আমার বাকি কাজ। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে ভিডিওগুলো স্কিপ না করে দেখবে, আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবে। তো চলো আবার ওলি উঠলে দেখা হচ্ছে। সময় বাজে 8, এখন ওলি উঠে পড়েছে,
ওঠার পরে আমি ওকে একটু খাইয়ে দিয়েছি, খাওয়ানো হয়ে যেতে ওকে আমি জামাটা চেঞ্জ করে দিচ্ছি। এখন দেখো ওকে যে কোনো রকম গল্প বলে আমি ওর জামাটা চেঞ্জ করাচ্ছি, কারণ ও কিছুতেই জামা চেঞ্জ করবে না। তো দেখো মামের একটুখানি আদর হয়ে গেল, এখন ওর মুখটা দেখো দেখছে দেখো। তো যাই হোক, ওকে এখন রেডি করে আমি নিচে পাঠিয়ে দিয়েছি, এখন আমি বিছানার চাদর টাদর পাল্টিয়ে বিছানাটা গুছিয়ে নেব। তো সকালের তো অর্ধেক কাজ তো হয়েই গিয়েছিলো, এবার ওলি ওঠার পরে তো কিছু কাজ থেকেই যায়, কারণ ও ঘুমাচ্ছিলো বলে বিছানা টিছানাগুলো গোছা হয়নি, সেগুলো আমি গুছিয়ে নিয়ে এখন আমি সমস্ত ঘরটা গুছিয়ে নেব। তো ঘরটা গোছানো তো আমার বাকি কাজ তো হয়েই গিয়েছে, কিন্তু ঘরটা গোছালেই হয়ে যাবে। তো ঘরটার গুছিয়ে চলে এসেছিলাম, মা বললো একটু মুড়ি খাওয়ার জন্য কুমড়োর বড়া ভাজতে, তো সেটাই আমি ভেজে নিচ্ছি। কুমড়োর বড়াটা ভাজা আমার হয়ে গিয়েছে, এখন দেখো ওলি একটু উঠানে খেলছে, তো ওকে একটু টাইম দিচ্ছি, ওর সাথে একটু গল্প করে ওকে একটু খেলাচ্ছিলাম। যাই হোক, খেলানো হয়ে যেতে এদিকে আমি ভাতটা ওলির করে নিয়েছি, ওলির ভাতটা আমি গ্যাসেই করি, তো গ্যাসে ভাতটা ওলির হয়ে গ্যাসটা মুছে আমি পরিষ্কার করে নিচ্ছি। আমি আর ওলি এখন একটু ঘরে বসেছিলাম, কারণ সব কাজটা সারা হয়ে গেছে। দেখ 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 পাপা পাপা ফোনে পাপা ফোনে পাপা। আচ্ছা যে বল, তো এখন দেখো একটু এই যে বাহ, এখন দেখো এই পিছনের দিকে যাচ্ছি একটু, মানে আমাদের পিছনের যে উনুনটা আছে কাঠের রান্নাঘরটা, কাঠের উনুনের রান্নাঘরটা, সেই রান্নাঘরটাতে যাচ্ছি, দেখি মা কী রান্না করছে, চলো দেখি। তো দেখো কী কী রান্না হয়েছে, শাক ভাজা আপাতত হয়েছে, আর এখানে মাছের ঝাল হবে ডাঁটা আলু দিয়ে, আর এখানে মাছের তেল পোটা তো দেখতেই পাচ্ছ, মাছের তেলটা খেতে আমার ভীষণ ভালো লাগে। আর এদিকে ভাতটা মা বসিয়ে দিয়েছে। এই গাছটা দেখো এত সরু গাছে আম হয়েছে, দেখো কী বড় বড় আম হয়েছে, আর অনেক আম হয়েছে। এখন দেখো ওলি ওলির দাদুর সাথে বসে খেলা করছে, বুড়ি বুড়ি খেলা করছে, বুড়ি বুড়ি খেলাটাও এত ভালো করে, দেখলেই মন ভরে যায় আর হাসিতে মন ভরে ওঠে। যাই হোক, এখন আমি একটু চাদর টাদরগুলো কেচে নিচ্ছি, একটা চাদর পড়েছিল সেটা কাঁচা হয়নি, তো সেটাকেই আমি একটু কেচে নিচ্ছি, আর ওলি তো এখানেই রয়েছে দেখতেই পাচ্ছ। তো এখন দেখো বাইরে জামাকাপড়গুলো মিলেছিলাম সেই সকালে, দেখি শুকিয়েছে কি না। শুকিয়ে পুরো একদম, মানে যা রোদ, শুকা শুকাবে না তো কি হবে, তাই না? প্রচুর এই যে এসে গেছেন ওনার, আমার পুপু পুপু পিপি পুপু পিপি এসে গেছেন, পুপুকে একটু আদর করছে। সবাইকে টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও। জামা কাপড়গুলো তোলা হয়ে গেছে, এখন আমি ঘরের দিকে যাচ্ছি, গাঁধে গাও জামা কাপড়ের বোঝা নি। আমি এখন ঘরের মধ্যে এসে জামা কাপড়গুলো পাট করে ওলিরগুলো আলাদা আমাদেরগুলো আলাদা করে নিচ্ছি। আর দেখো আমি কাজ করতে করতে কিন্তু নাচটাও করছি, কারণ এরকম মন খুশ করে কাজ করলে কাজটাকে কাজই মনে হবে না, আর খুব তাড়াতাড়ি কাজটা হয়েও যাবে। তুমি কি জিজি খাবে? এসো 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 এসো, এই দেখো আমার দিকে দেখো, আমি রিনি পিপিসে চলে যাবো। ওলি মাছ ভাজা চেয়ে নাও ঠাম্মের কাছে, কি করছে, চলে এসো মা, বেরিয়ে এসো, তুমি মাছ ভাজা নিয়ে যাবে, চলে এসো। সাড়ে নটা বাজে, আমি এখন ওলিকে খাইয়ে নেবো, ওর জন্য মাছ ভাজাটা মায়ের কাছ থেকে নিয়ে চলে এলাম, এখন ওকে ভাতটা খাইয়ে দেবো, কারণ অনেকক্ষণ ও খেয়েছে, আর ওকে আমি সাড়ে এগারোটার মধ্যেই খাইয়ে দেওয়ার চেষ্টাটা করি। তো দেখো ও এখানে আছে আমার সাথে, আমি এখন ওর খাবারটা রেডি করে নিই, তারপর ওকে এই জোরের ফিঙ্গার, হ্যাঁ আর এই জোরের পকোড়া, আরে বাস চপ চপ না কে বলবে যে আমি বানিয়েছি, অবশ্যই খাবো, খেয়ে দেখি। তো আমার এই ছোট্ট পুচকি নরকটা একটা কি বানিয়েছে, এই চোরের ফিঙ্গার, ভালো হয়েছে, অন্যরকম। আমার তো ট্রাই করলাম, আমাদের তো গাছের এঁচড় তো আমরা বানাতেই পারি, আমাদের গাছ আছে অনেক এঁচড় হয়, বৌদিদেরও আছে আমাদেরও আছে। তুমি কি আলাদাভাবে পারো না? না আমি তো একই, সে ভালো না।
তুমি খাবে তো চলতে খুব সুন্দর হয়েছে ভালো ভালো একটু বলে দাও কেমন আছে ভালো খেতে ভালো খেতে তুমি খাবে আর হো লঙ্কা দিয়ে খুব সুন্দর হয়েছে এখানে তো হাড়িতে ভাত আছেই আর এখানে দেখো শাক ভাজা আর হচ্ছে ডাঁটা আলু দিয়ে মাছের ঝাল তো খুব সিম্পল মেনু কিন্তু খেতে খুব মজা পাবো তো চলো আমি খেয়ে নিই একা একা খেতে আমার কোনো দিনই ভালো লাগতো না কিন্তু কিছু করার নেই এখন অলির জন্য আমাকে একা একা আগে খেয়ে নিতে হয় তো আমি খেয়ে নিই আমি অনেকক্ষণ উঠে পড়েছি অনেকক্ষণ উঠে পড়া এখন ওকে খাইটাই দিয়েছি এখন বাবা একটু বাইরে নিয়ে গেছে ওকে একটু ঘুরিয়ে আনতে তো আমি এখন নিচে যাব আর কিছু টুকটাক কাজ আছে যেমন ওর জল টলগুলো একটু ফুটিয়ে রাখবো তো সেগুলো আমি করে ফেলি তারপর তো বাইরে বসে আজকের ফুচকা এসেছিলো তো ইচ্ছা হলো একটু চুরমুর খাই তো দেখো আমি চুরমুর নিয়ে নিয়েছি আর খেয়ে ফেলবো এদিকে দেখো ওলি কিন্তু বিকালে খেলা করছে দেখো একটা বড় ফুটবল নিয়ে ও খেলা করছে ওর থেকেও সাইজে বড় অত চো সেই ফুটবল নিয়ে খেলে ওর খেলা দেখতে আমার ভীষণ ভালো লাগে তো সন্ধ্যাবেলা চা আমি বসিয়ে দিয়েছি দেখো চাটা আমার রেডিও করে নিচ্ছি চায়ের সাথে দুটো বিস্কিট কিন্তু সন্ধ্যাবেলা একদম জমে যাবে তো দেখো চাটা আমি খেয়ে নিলাম চাটা খেয়ে এখন ওলিকে নিয়ে একটু ওপরে এসেছি একটু ওর সাথে খেলা করবো একটু টাইম স্পেন্ড করবো আসলে সব বাচ্চাদের সাথে একটুখানি করে টাইম স্পেন্ড করা কিন্তু উচিত তো দেখো ওকে নিয়ে আমি খেলছি আর খেলার চলে কিছু ছড়া ওকে শোনাচ্ছি আর এদিকে মা এসে কিছু জিজ্ঞাসা করছিল যাই হোক ওর সাথে খেলাডালা করে এখন রাত্রে রুটি করতে আমি চলে এসেছি আর ওকে আজকে রাত্রে একটু রুটি খাওয়াবো তো দুধ রুটি খাওয়াবো সেজন্য আমি রুটিটা করে একটু জলে ভিজিয়ে দেব রুটিটা ভিজিয়ে নরম হয়ে গেলে তারপর ওটাকে ওকে খাওয়াবো দুধ দিয়ে তো যাই হোক রাত্রে ওকে খাইয়ে দেওয়ার পরে আমরা খাওয়া দাওয়া করবো তারপরে তো আর কাজ থাকেই তো দেখো আমি রুটি টুটি করার পরে গ্যাস ট্যাসটা মুছে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে আসলে আটাটা পড়ে থাকলে না একদমই ভালো লাগে না দেখতে আর গ্যাস ট্যাস মুছে পরিষ্কার থাকলে মনটাও ভালো থাকে তো দেখো এখানে রাত্রে আজকের বড়ার ঝাল বানিয়েছিল মা আর দেখতেই পাচ্ছ আমি এখন বাবাকে খেতে দিয়ে দিচ্ছি তো ওলিকে খাওয়ানো আমার হয়ে গিয়েছে এখন আমি বাবার জন্য খাবারটা তুলছি তো বাবা একটু আগেই খেয়ে নিচ্ছে কারণ বাবার খুব খিদে পেয়ে গিয়েছিল তো দেখো বাবাকে আমি খেতে দিয়ে দিলাম তারপরে কিন্তু আমরাও খেতে বসে গেছি মাঝখানে তো মা খেয়েই নিয়েছে তো আমি আর আমার হাজবেন্ড খেয়ে নিচ্ছি তো তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে আর লাইক করো আর প্লিজ একটা করে কমেন্ট করো তাহলে আমি বুঝবো যে তোমাদের ভিডিওটা আমি আর বেশি বড় করব না ভিডিওটা আমি এখানেই শেষ করব যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না বাই বাই